শ্রেণী হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের সামনে দুইটা গন্তব্য, হয় তারা আরশে আজিমের ছায়া ছায়া পাবে, নচেত জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কারণ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহপাক জিজ্ঞাসা করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে? সাহাবায়ে কেরাম বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কেয়ামতের মাঠে নামাজ রোজা হজ জাকাত আমলের নেকি নিয়ে উঠবে, পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো অপবাদ, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, সবাই দাঁড়িয়ে থাকবে। এদের হক আদায় না করা পর্যন্ত সে পুল সিরাত পার হতে পারবে না। তখন কি করতে হবে? নিজের নেকি ওদেরকে দিতে হবে, কারণ তখন কোনো বেচা কেনার সুযোগ নাই, হক আদায়ের কোনো সুযোগ নাই, নিজের নেকি ওদেরকে দিয়ে শোধ করতে হবে। নেকি শেষ হয়ে গেলে কি হবে? অন্যের গুনাহ তার আমলনামায় আসবে, পরে দেখা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে আর এই ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়েও জাহান্নামে চলে গেছে। অতএব দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার দ্বারা কল্যাণ ছাড়া যেন অকল্যাণ না হয়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যারা নিজেদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই হাদিসের বাস্তবতা এসে দেখেন আমাদের যুব সমাজ কিভাবে তাদের জীবনটা কাটাচ্ছে। আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যুবক যুবতীরা করছেটা কি? কতজন যুবক নামাজ পড়ছে মসজিদে এসে? কতজন যুবক কোরআন তেলাওয়াত করে নিয়মিত? নবীর সুন্নাগুলো ওদেরকে শিখিয়ে দিতে হয়, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম ওদেরকে বলে দিতে হয়। এখনই আমি জিজ্ঞাসা করছি, দেখেন অ্যান্সার কতজন দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? হাত উঁচু করে, যুবকদের বলছে, যুবকদের যারা পারবেন জাস্ট হাতটা উঁচু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখেন হাত দেখেন। এবং যারা হাত উঁচু করেছেন ওদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করছি আপনি উত্তর দেন, নাম কি? জি আপনাকে বলেছি নাম বলেন দ্বিতীয় স্ত্রীর, বসেন। উত্তর যে চারজন দিয়েছে তার মধ্যে একজন ভুল উত্তর দিয়েছে, এই হচ্ছে বাস্তবতা। আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখালাম যে যুবকদের কি অবস্থা। এখানে আছে বসে হাজার হাজার মানুষ, হাত তুলেছে পাঁচ ছজন। এটা একটা কমন প্রশ্ন, আমাদের নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম কি? একবার যে সিরাত পড়েছে সেও জানে। দেখবেন এই যুব সমাজ ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, বায়োলজি পড়েছে, ইকোনমিক্স পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, আপনার জিও পলিটিক্স পড়ছে, ইউনিভার্সিটি কোচিং করছে, বিসিএস কোচিং করছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। এরা এমন কোনো বই নাই যে সেকুলার লাইনে পড়ে নাই, কিন্তু যে চারজন পারছে তার মধ্যে একজন উত্তর দিচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী। এটা কি উত্তর সঠিক? এই হচ্ছে অবস্থা, এটা কমন। আর যদি কঠিন প্রশ্ন করি তাহলে তো অবস্থা খারাপ। কোন সাহাবিকে প্রথম তিনি দায়ী করে পাঠিয়েছেন মদিনায়? খায়বার যুদ্ধ কোন সাহাবির হাতে জয় হয়েছে? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? বদর যুদ্ধে কতজন মুসলিম শাহাদত বরণ করেছে? আপনার মোতার যুদ্ধে কার হাতে নয়টা তরোয়াল ভেঙেছে? হুনাইনের যুদ্ধে মুসলিমদের কি অবস্থা হয়েছে? হুনাইনের যুদ্ধের কথা কোন সূরার মধ্যে বলা আছে? একটু কঠিন প্রশ্ন করলে তো অবস্থা খারাপ। আমি করে লজ্জিত করতে চাচ্ছি না, এই জন্য প্রশ্নগুলো করলাম না। যারা মাদ্রাসা লাইনে পড়েছেন তারা হয়তো উত্তর দিতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জেনারেল পড়ুয়া ছাত্র এরা উত্তর দিতে পারে না। তাহলে এরা কি আমাদের মুসলিম উম্মার অংশ নয়? এদেরকে ইসলাম সংশোধন না করে দিনের পথে না আনতে পারলে একটা বড় অংশ কি জাহিলাতের মধ্যে থাকবে না? আগামী 10-20 বছর পর দেখবেন এরাই অর্থনৈতিক সেক্টরে যাচ্ছে, এরাই পলিটিক্সে যাবে, এরাই সোশ্যাল দায়িত্বে যাবে, এরাই দেখবেন বিভিন্ন জায়গায় চলে যাবে। তখন আরেকটা মূর্খ জেনারেশন আপনার মাথার উপর চেপে যাচ্ছে। এর পরে যে জেনারেশন আসছে, আমাদের সন্তান, আমার মেয়ে, আপনার ছেলে, এদের অবস্থা যে কী হবে আল্লাহ ভালো জানে। যদি এখন থেকে এদেরকে আমরা সঠিকভাবে মানুষ করতে ব্যর্থ হই, এটা বাস্তবতা। অথচ আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে কাটাবে। আর কেয়ামতের মাঠে যে অতিরিক্ত 5টা প্রশ্ন হবে তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো।
আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের ইবাদত যে কত বেশি প্রিয় এটা আমি বুঝাতে পারবো না। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে, যার প্রবৃত্তির তাড়না নাই সে আল্লাহর দিনের পথে ছুটছে, এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান। এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পা কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুজনের ইবাদত সমান। এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন, আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন, বড় জেনাকারী হতে পারবেন, আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন, আপনি চাইলে এখন আরও খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন, 30-40টা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি চাইলে 1-2 হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন, উন্মুক্ত সব আপনার জন্যে। ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন, লাইসেন্স দিয়ে আছে, আপনি করতে পারবেন। এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন, যদি এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি কোরআনের দিকে ফিরে আসেন, সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন, আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। কি চান আপনি সিদ্ধান্ত নেন। শুরুটা হবে অধঃপতনের মেয়ে দ্বারা, মেয়ে দিয়ে অধঃপতন শুরু হবে, মেয়ের সাথে ফ্রি মিক্সিং, প্রেমের সম্পর্ক হয়ে যাবে, এরপর দেখবে জেনা করে ফেলেছে, তারপর ব্রেকআপ, দুজন হতাশ, কেউ আত্মহত্যা করবে, অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে, আস্তে 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 শেষ, লাইফটা শেষ, ক্র্যাশ। এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে। অনেক সময় দেখবেন পড়াশোনা করছে, কোনো কারণ রেজাল্ট ভালো হয় নাই, আত্মহত্যা করে বসে আছে। ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে। আমাদের যারা ওস্তাদ শায়েকরা আছেন বৃদ্ধ প্রবীণ, তাদের যে গাম্ভীর্য আছে, ব্যক্তিত্ব আছে, গলার ভয়েস, কথা বলার অ্যাটিটিউড, ব্যক্তিত্ব চলাফেরা, এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না। আমার কথা ভালো করে মিলাই দেখেন, এখনকার যুবকদের মধ্যে মেলই স্বভাব আছে, কথা বলবে মেয়েদের মতো, অ্যাটিটিউড কেমন জানি মেয়ে মেয়ে অ্যাটিটিউড, লাজুক লাজুক ভাব, মেয়ে মেয়ে অ্যাটিটিউড, কোনো মানে একটা গায়রত নাই, শৌর্যবীর্য নাই, ফিজিক্যালিও দুর্বল, মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, একটা পাক লাগাই দেন মাঠে দৌড়াইতে শেষ, 20-25 বছরে ভুড়ি হয়ে বসে আস, গায়ে শক্তি নাই, ইভেন খেলাধুলাও করে না, মেশেও না মানুষের সাথে, সামাজিকও না, দেখবেন কেমন জানি আনসোশাল, সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে, ইন্টারনেট ঘাটাঘাটি করছে, রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে, সারা রাত, এত ভালো সাজার কারণ নাই। এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত, ম্যাক্সিমাম, এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে, এটা তো ফ্রি অ্যাক্সেস, ফ্রি, আপনি চাইলেই করতে পারেন, আপনার হাতে স্মার্টফোন আছে, আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন, আপনি চাইলেই করতে পারেন, কে বাধা দেবে আপনাকে, কেউ বাধা দেন নাই। আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে, যা ইচ্ছে তাই করছে এরা, এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না, মেয়েরাও করছে, মেয়েরাও মাদক সেবন করে এখন জানেন, মেয়েরাও পণ দেখে, আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না, নতুন কী প্রোডাক্ট আসলো, নতুন কী কসমেটিক্স আসলো, নতুন কী ডিজাইন আসলো, নতুন কোন সিরিয়াল আসছে, কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো, সব নিয়ে ব্যস্ত হয়ে আসে। আমি ওইদিকে আসবো পরে, এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্য আল্লাপাক আরশে আজিমের ছায়া রাখেন নাই, উম্মার জন্যে জীবন দেয়া অনেক পরের কথা, যদি দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এরা তাও দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। এরা সেই জেনারেশন নয় যে জেনারেশন 71 সালে অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানিদের এগেনস্টে, এটা সেই জেনারেশন নয়, এই মাদকাসক্ত জেনারেশন গিয়ে এটা আপনি আশা করতে পারেন না, নৈতিকতার অধঃপতন আছে এদের মধ্যে, মানবিকতা নাই, নৈতিকতা নাই, রেপিস্ট জেনারেশন, জেনাকারী জেনারেশন, মাদকাসক্ত জেনারেশন, একে দিয়ে আপনি সেই বিষয় পাবেন না, ওটা আমাদের বাপদাদারা করে গেছে। সলিউশন কি? সলিউশন একটাই, এদেরকে নামাজি বানাতে হবে, 5 অক্ত নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে, ডানে বামে যেতে পারবে না, এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে, এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা কোরআন, এবং দ্বিতীয়টা হচ্ছে এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে, তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে, এবং সবসময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না, ক্রিয়েটিভ কিছু করেন, আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ, আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান, সমাজকে কিছু দেন, দেশকে কিছু দেন, রাষ্ট্রকে কিছু দেন। এদের প্রশান্তির উৎস হচ্ছে সুন্নাহ, সুন্নামাফিক জীবনযাপন করার অভ্যস্ত, সুন্নামাফিক জীবনযাপন অভ্যস্ত করতে বলেন,
এই কাজগুলো না করতে পারলে এবং আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে আসেন, আল্লাহওয়ালা মানুষের কাছে এদেরকে নিয়ে আসেন, সোহবতে আনেন, দেখা করান, আলেমদের কাছে দেখা করান, মেশান, তাদেরকে দেখে তারা দিন শিখবে, আল্লাহর রাস্তায় সময় দিতে বলেন, আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ লাইনে আসছে। আদারওয়াইজ আপনি এই জেনারেশনকে দিয়ে আগামীর ভবিষ্যৎ আশা করতে পারেন না। বাস্তবতা খুব খারাপ, বাইরে যা দেখা যাচ্ছে ভিতরটা এমন নয়, ভিতরে ঢোকেন দেখবেন নোংরামি দিয়ে ভরে গেছে সব কিছু। অনেক সময় দেখবেন বাইরে থেকে যাদেরকে দেখে পরিষ্কার মনে হচ্ছে এদের ভিতরেও নোংরামি ধরে গেছে। এইগুলো দূর করার জন্য একটাই ওষুধ, তাসকিয়া, আত্মশুদ্ধি। আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বই পড়তে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আপনি পড়েন। আমি আপনাকে এনশিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে, প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা। একবার বইটা পড়ে স্বাদ মিটবে না, বারবার পড়তে ইচ্ছা করবে। একটা বই পড়েন, আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি, কিন্তু আমি এখন যেটা ফিল করছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধির জায়গাটা। আত্মশুদ্ধি না আসলে আপনি এই খবিস কলবগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না, এটা সম্ভব না। আল্লাহর ওয়াস্তে বইটা পড়েন, কিনতে পারবেন? বাসায় লাইব্রেরি আছে কার কার, হাত তোলেন। বাসায় দিন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে? ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে? লাইব্রেরি করেন, দেখেন লাইব্রেরির সংখ্যা কতগুলো। কিন্তু জেনারেল লাইব্রেরি কয়জনে আছে, হাত তোলেন? স্কুল কলেজ ইউনিভার্সিটির বই দিয়ে ভর্তি কার কার বাড়ি? সবার বাড়ি ভর্তি, মাশাআল্লাহ। তো এগুলো নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ, তাই না? প্রতি মাসে 1000 টাকার বই কেনা কি খুব কঠিন? আচ্ছা 500 টাকার বই কেনা খুব কঠিন? 500 টাকা তো আপনার একটা রিডিংয়ে চলে যায়। আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কফি খেতে যান, 500 টাকা কেন? ও তো 3000 টাকা বিল করে রেখে দিবে, সে তো আপনার টাকা খেতেই আসছে আপনার কাছে। আপনি কি মনে করছেন সে আপনাকে ভালোবেসে এসেছে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। কে বলেছে সে আপনাকে ভালোবাসে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। এগুলো তো নষ্ট করছেন টাকা পয়সা, চায়ের দোকানে বসে ইন্টারনেটের মেগাবাইট কিনে ওয়াইফাই বিল দিয়ে অমুক তমুক করে সমস্ত কিছু করে টাকাগুলো নষ্ট করছেন, কিন্তু আপনি চাইলে প্রতি মাসে 500-1000 টাকার বই কিনতে পারেন। কেনা খুব কঠিন? পড়াশোনা করতে হবে, পড়াশোনার অভ্যাস না থাকলে একদিনের লেকচার শুনে আপনার আদতে কোনো উপকার হচ্ছে না, বিশ্বাস করেন। পড়াশোনা করেন, ঈমান বাড়বে, তাজকিয়া হবে। আসেন ওই জায়গায় আসে ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে, বিলিয়ে দিয়েছে, তারা আরও সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে সেই যুবক, যুবকরা খুব ভালো করে শোনেন, সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে, ওখানে দেখার কেউ ছিল না, কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমাকে দেখান এমন যুব সমাজ, যারা চরিত্র ইউসুফের মতো আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ, পড়ে দেখেন সূরা ইউসুফ। আর অনেকে সূরা ইউসুফকে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে, তাই না? এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন, এগুলো ভালো না সিরিয়ালগুলো, এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে। সূরা ইউসুফ, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না, সূরা ইউসুফ মূলত ইউসুফ আলাইহিসসালাম এবং তার পিতার প্রেম কাহিনী, ভালো করে পড়ে দেখবেন। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে, 12 বছর তার সন্তান জেলখানায় বিনা অপরাধে, বিনা অপরাধে। রব্বি সিজনু আহাব্বু ইলাই মিম্মা ইয়াদউনানি, আয়াতটা কি জানি এরকম না আয়াতটা? তো তিনি বলছেন সিজন, কারাগার আমার কাছে বেশি পছন্দ, তারা যেদিকে আমাকে আহ্বান করছে এর চাইতে বেশি, 12 বছর বিনা অপরাধে জেলখানায়। আল্লাহ পাকের কৌশল ছিল এগুলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিস ইসলামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন, ইউসুফ আলাইহিস ইসলাম একটা কাপড় পাঠিয়েছিলেন, মনে আছে? এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে, তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। এটা কার প্রেম কাহিনী? ইউসুফের সাথে তার বাবার।
তো এই চরিত্র ধারণ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। চার নাম্বার, ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন, মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য, আলেম ওলামাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্য, তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন। যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বা কি আর না করলেই বা কি, তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে, যার ডান বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে, পারা যাবে? এখন তো ওই যে মাশাআল্লাহ আমরা নাম লিখাই আর সদকা করি, তাই না? অমুককে 10,000, অমুক সাহেব 20,000, অমুক 500, প্রথমে বড় বড় নোটের সদাকা হয়। আমি অবশ্য এটা জানতাম না, মাঠে নেমে বুঝতে পারছি, প্রথমে বড় বড় ফিগার বলে, কে কে দিবেন 5,000 হাত তোলেন, তারপর 5,000 লেখা হয়, তারপর কে কে দিবেন 1,000 হাত তোলেন, কে কে দিবেন 500 হাত তোলেন, নাম টাম লেখা হয়, পরে লাস্টে বলে যে কালেকশন করছে, আচ্ছা খুচরাগুলোও দেন, পরে খুচরাগুলোও দেওয়া হয়। জানিয়ে দান করা যায়, অনেক সময় এমন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার ঘরে কি আছে নিয়ে আস, রিয়া চলে আসতে পারে মনের মধ্যে, যে আমি 10,000 দিয়েছি, মানুষ আমার নাম জানলো, রিয়া আসতে সময় লাগে না, কেমন করে আসে? আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়া এমনভাবে আপনার কলবে আসতে পারে। কীভাবে ঠেকাবেন আপনি? আপনি বুঝতেই পারবেন না। এই যে আপনারা সেলফি তুলতে চান, ছবি তুলতে চান, ভালোবাসেন, আমি জানি ভালোবাসেন, ভালোবাসার অতিরিক্ততা প্রদর্শন করতে চান, একটাই ভয় করি, সেটা হচ্ছে রিয়া। রিয়া বা অহংকার যদি পেয়ে বসে, তার দ্বারা দিনের কোনো খেদমত সম্ভব না। আলেমদেরকে নিয়ে, বক্তাদেরকে নিয়ে, দাঈদেরকে নিয়ে, আল্লাহর পথের যারা মুজাহেদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না, আল্লাহর ওয়াস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে, এবং চোখ লাগা সত্য, তার তত তাদের ভিতরে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ। আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ, এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়েন না। মুসাফা করেন, ওকে ফাইন, ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন, আমি বারবার নিষেধ করি, তারপরেও আপনার এই কাজগুলো করেন, এতে কোনো ফায়দা নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে, এদেরকে শাস্তি দেওয়া হবে। হাদিস আছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, প্রাণ সঞ্চার করতে বলা হবে, যে এর মধ্যে প্রাণ ঢুকাও, এটা আমাদের সংস্কৃতি না তো, মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা, এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অন্য কালচার থেকে এসেছে। আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা, নিজেকে হাইড করা, গোপন করে রাখা। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে, মনে কষ্ট নিবেন না, এটা বাস্তবতা, এগুলো করলে আমাদের মনে মধ্যে রিয়া অহংকার চলে আসে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মুখলেসভাবে দিনের পথে কাজ করতে দেন। শান্ত থাকেন, এত আবেগী হয়েন না, এত অতি উৎসাহী হয়েন না, শান্ত থাকেন, রিল্যাক্স থাকেন। দিনের বিজয় একদিনে এক তাকবিরে হবে না, একদিনে দিনের বিজয় হবে না, আস্তে 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 দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সুন্নাহ, আল্লাহ পাকের একটা চিরন্তন সুন্নাহ হচ্ছে, হুটহাট কিছু আল্লাহ পাক করেন না, দিন থেকে রাত হয় কি ধাপ করে হয়, আস্তে 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 রাত হয়, খেয়াল করে দেখেছেন? তারপরে যখন দিন হবে, রাত আস্তে আস্তে কেটে যাবে, দিন আস্তে আস্তে আসবে, ধাপ করে সূর্যোদয় হয় না, এটা আল্লাহ সুন্নাহ, একবারে কিছু হয় না। আপনি অসুস্থ হয়েছেন, দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন, খেয়াল করে দেখেন, আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন, ধাপ করে হবেন না, আল্লাহ পাকের সুন্নাহ আছে। দিনের বিজয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর সময় লেগেছে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে। অতএব অতি উৎসাহী হবেন না, অতি আবেগী হবেন না, কনস্ট্রাকটিভ কাজ করেন, মাথা ঠান্ডা রাখেন, অতি আবেগী হবেন না, রিল্যাক্স থাকেন,
আস্তে আস্তে দিনের কাজ করেন, ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে দেখাতে যায়েন না, আমার কথা শোনেন। আজকে বাংলাদেশে কয়জন কাদিয়ানি হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে আপনি কি জেনেছেন? যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ছবি দিয়েছে আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখেন, দিয়েছে? যদি দিত তাদের কাজে তারা এখন সফল হতো না। যদি ওরা শুরু থেকে এই কাজগুলো করতো তাদের কাজে তারা এত সফল হতো না। এখন দেখবেন কয়দিন পর কাদিয়ানিদের কনফারেন্স হবে, দেখে নিয়েন। কয়দিন পর দেখবেন যারা খ্রিস্টান হচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করবে, প্রকাশ্যে মানুষ শিয়া হয়ে যাচ্ছে, কত কি হয়ে যাচ্ছে আপনার খবরই নাই। প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে আসে দেখেন এগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে, গলায় যে রশি এটা অলরেডি পরিয়ে টান দেওয়া শেষ, আর আমরা পড়ে আছি শোডাউন নিয়ে, ছবি তোলা আপলোড দেওয়া ভিডিও করা এই করা। আমরা এত আবেগী কেন ভাই? যারা প্র্যাকটিক্যালি কাজ করছে ওরা এত আবেগ দিয়ে কাজ করছে না, প্র্যাকটিক্যালি কাজ করছে দেখেন মাঠে ময়দানে কাজ করে শেষ করে ফেলছে। বিশ্বাস হচ্ছে না কথা? আপনি উত্তরবঙ্গ ঘুরে আসেন, গিয়ে দেখেন পার্বত্য অঞ্চল ঘুরে আসেন দেখেন। আর আমরা পড়ে আছি আইওয়া শোডাউনে, একটা লেকচার দিলে মনে হয় যে সারা জগতের মানুষকে জানাতে না পারলে ভালো লাগে না। গাড়ির থেকে নামবো, সারা দেশের মানুষ দেখুক আমি গাড়ি থেকে নামছি, ঠিক আছে? একজন ভাইকে পেয়েছি সেলফি ফেসবুক তুলে, মানে একাকার অবস্থা, দেখুক সারা দেশের মানুষ যে উনি এসেছে স্টেজে। এতে করে উম্মার উপকার যতটুকু না করলেন ক্ষতি করে ফেলেছেন, এটা আপনারা বুঝতে পারছেন না। যাই হোক, আমি আশাও ছেড়ে দিয়েছি অনেকাংশে যে আপনারা বুঝবেন, বিশ্বাস করেন মন থেকে অনেকটা আশাও ছেড়ে দিয়েছি যে আপনারা বুঝবেন। মাঝে মাঝে অবস্থা আমার এমন হয়ে যাচ্ছে। তারপরে দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সদ বুদ্ধির উদ্ভব ঘটাক, আমিন। আপনাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিতরে ভিতরে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, ব্যক্তি জীবনটা শুদ্ধ করেন, পরিবার ঠিক করেন, পড়াশোনা করেন, হালাল রিজিকের দিকে ফোকাস করেন, আলেম ওলামার সোহবতে যান, দিন শেখেন, শেখান, চর্চা করেন, প্রচার করেন, আস্তে আস্তে দিন আগাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে। আল্লাহর নূর মানে এখানে ইসলাম, একে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। কিন্তু আল্লাহু ইউতিম্মু নূরাহু ওয়ালাও কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দীনে হক সহ এবং হেদায়েত সহ, যাতে করে ইসলাম অন্য সমস্ত দীনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকটা এটা পছন্দ করবে না। এটা আল্লাহ পাক করবেন, কখন করবেন? যখন আপনি আপনার কাজ দায়িত্ব পালন করেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমরা ভুলে গেলে আল্লাহও ভুলে যাবেন। আল্লাহ তো ওয়াদা করেছেন যে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনবল হয় না, দুশ্চিন্তাও করো না, আল্লাহ তো ওয়াদা করেছেন। দুই ব্যক্তি নিজে পরস্পর পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আরো সে আজিমের ছায়া পাবে। গোপনে দান খয়রাত করে, আরো সে আজিমের ছায়া পাবে। ছয় নম্বর কে, ছয় নম্বর কে? মসজিদ। মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে এরা হচ্ছে এক শ্রেণী। আমি সিরিয়ালটা হয়তো ভুল করেছি, বাট এটা আছে ছয়ের মধ্যে। এক নম্বর বলছি ন্যায় পরায়ণ বাদশাহ, দুই নম্বর যুবক যার যৌবনকালটা আল্লাহর পথে সে কাটিয়ে দিয়েছে, তিন নম্বর সুন্দরী নারী আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। দান খরাত করেছে এত গোপনভাবে, ডান হাত বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। একটা মিস করেছি মাঝখানে, সেটা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হৃদয় বা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মানে একটা এক ওয়াক্ত নামাজ পড়ে এসেছে পরের ওয়াক্তে যাওয়ার জন্য মনটা ব্যাকুল থাকে, এমন পাঁচ ওয়াক্ত নামাজের সংখ্যা আমাকে দেখেন কতজন। এবং যারা পড়ছি তারাও নামাজ বুঝে পড়ছে কিনা, নামাজে দিল লাগে কিনা, নামাজ পড়ে তৃপ্তি হচ্ছে কিনা, নামাজ পড়েও হারাম ছাড়তে পারছে কিনা এগুলো খেয়াল করেন। ফজর এশায় কয়জন আসতে খেয়াল করে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস। আরেকটা হচ্ছে সাত নাম্বার, যে আল্লাহর স্মরণে
আল্লাহর স্মরণে যেই ব্যক্তিরা গোপনে চোখের পানি ফেলতে পারে, আল্লাহকে স্মরণ করেছে গোপনে নীরবে নিভৃতে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না ইনশাআল্লাহ। এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি আরশের ছায়া পেতে চাই? আল্লাহ পাক আমাদের এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন।